नमस्कार बंधुरा, आज के आबारों आपनादेर जोनो नतून एक भिडियो निये चले एसेछि जेखाने तोमरा पतंजलि कम्पानी खूब सहजे जबेर जोनो आवेदन करते पारबे। आर तोमरा सकलेई जानो पतंजलि किन्तु एक आयुर्वेदिक कम्पानी जेखाने किन्तु विभिन्न धरनेर प्रोडक्ट पावा जाय एई कम्पानिर तरफ थेके एबं लंच करा हयेछे एबं विभिन्न स्टोरे किन्तु सेई प्रोडक्टगुलो पावा जाय। एबं आजके आपनादेर जेटा देखाबो तोमरा किभाबे पतंजलि कम्पानिते जबेर जोनो आवेदन करबे। तो तोमरा जोदि 8 पास 10 पास 12 पास बा ग्रेजुएशन होये थाको ताहलेओ किन्तु आवेदन करते पारबे, जेटा किन्तु ক্যারিয়ার পেজে দিয়ে দিয়েছে পতঞ্জলির তরফ থেকে। তো তোমরা কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবে এবং পতঞ্জলিতে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আরও পাওয়া যায়। তো তোমরা কিভাবে আজকে এই কোম্পানিতে আবেদন করবে সেটাই আজকে দেখিয়ে দেবো বন্ধুরা। আর আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে। এবং কোনো জবের জন্য যদি কোনো টাকা চাওয়া হয় কিন্তু টাকা কোনো কোম্পানিতেই দেবে না বন্ধুরা, কারণ জবের জন্য কিন্তু কোনো কোম্পানি টাকা চায় না, কিন্তু জব কিন্তু ফ্রিতেই পাওয়া যায়। তো কীভাবে আবেদন করবে প্রথমেই বলে দিই, তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে পতঞ্জলি আয়ুর্বেদিক .org, যার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, ক্যারিয়ার পেজের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলেই সরাসরি কিন্তু তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো পেজে আসার পর তোমরা জাস্ট এখান থেকে নিচের দিকে নেমে আসবে এবং তারপরেই দেখতে পেয়ে যাবে তোমাদের কাছে এখানে লেখা থাকবে নেম অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে দুবার পরপর লেখা থাকবে, একটা কিন্তু সিলেক্ট করতে হবে, বলে দেবো। তারপরে তোমাদের কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, তারপরে তোমাদের অল্টারনেটিভ কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, তারপর তোমাদের ইমেল আইডিটা দিয়ে দিতে হবে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস যেটা কিন্তু জিমেল। তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু দিয়ে দিতে হবে, যেখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, তোমরা কিন্তু 8 পাস হলেও আবেদন কিন্তু করে দেবে, আমি এটা বলে দিচ্ছি। তারপরে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, বছরের 1 বছর বা 2 বছরের কোনো কোম্পানিতে কাজ করেছো সেরকম যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে পরিষ্কার লিখে দেবে ফ্রেশার, ঠিক আছে। তারপরে তোমরা তোমাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবে, তোমরা যদি মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে তাহলে কিন্তু তোমরা তোমাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবে, তোমরা যদি পুরুষ বা মহিলা সেটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছ। তারপরে কারেন্ট অর্গানাইজেশনটা সিলেক্ট করে নেবে, তারপরে কারেন্ট ওয়ার্ক লোকেশান, তো তোমরা যদি কোনো কিছু কাজ করে থাকো তাহলে কিন্তু লোকেশানটা দিয়ে দেবে। তারপরে কিন্তু তোমাদের রিজিউমটা বা সিভি বা বায়োডেটা সেটা কিন্তু আপলোড করতে হবে চুজ ফাইলে করে। তো এই সিভি বা বায়োডেটা কীভাবে বানাতে হয় অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সিভিটা আপলোড করতে খুবই সুবিধা হবে, যেটা কিন্তু ওপরে আই বাটনে দিয়ে দেবো। তো তোমরা ফাইল করে তারপর জাস্ট সেন্ড অপশানে করলেই কিন্তু তোমরা পতঞ্জলি আয়ুর্বেদিকে কিন্তু জবের জন্য আবেদন করতে পারবে খুব সহজে, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশান বাটনটি অবশ্যই অন করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি কোনো জব নিউজ নিয়ে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।